আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মাইক্রোসফট এক্সেল টিউটোরিয়াল সিরিজের আজকে প্রথম পর্ব। এই প্রথম পর্বে আমরা কিভাবে একটি নতুন ওয়ার্কবুক তৈরি করা যায় সেটা আমরা শিখব। আমি আরেকটু কথা বলে নিই, আমরা মূলত 2016 ভার্সন, মাইক্রোসফট এক্সেলের 2016 ভার্সনটি ব্যবহার করব, তবে এমনভাবে আমরা ব্যবহার করব যাতে করে 2007 থেকে 16 পর্যন্ত সবগুলো ভার্সনই আমরা ব্যবহার করতে পারি। আমি খুব সহজ করে ব্যবহার করার চেষ্টা করব। ওকে, চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা দেখব যে মাইক্রোসফট এক্সেলটা আসলে কোথায় আমরা পাব। সাধারণত যে সফটওয়্যারগুলো আমরা ইনস্টল করি সেই সফটওয়্যারগুলো স্টার্ট বাটনে আমরা খুঁজে পাই, একদম টাস্ক বারের সর্ববায়ে যে বাটনটি আছে সেটা হচ্ছে স্টার্ট বাটন। স্টার্ট বাটনে ক্লিক করলে সাধারণত এই এখান থেকে উপর থেকে নিচের দিকে আস্তে আস্তে নামলে, যেমন আমরা আমাদের কাঙ্ক্ষিত সফটওয়্যারটি খুঁজে পেয়ে যাওয়ার কথা, যেমন এই যে এক্সেল পেয়ে গিয়েছি, তার উপরে ছিল অ্যাক্সেস, তারপরও যদি না পাই তাহলে আমরা লিখবো হচ্ছে ইএক্সসিএল, আমাদের কাঙ্ক্ষিত সফটওয়্যারটির নাম আমরা লিখে দিব। আমার এখানে 2007 এবং 2016 দুটো ভার্সনই ইনস্টল করা আছে, তাই এখানে দুটো ভার্সনই চলে আসছে। তো আমি উপরের ভার্সন মানে 2016 উপরের এই সফটওয়্যারটিতে, এই আইকনটিতে আমরা একটা ক্লিক করছি। তো এখানে ক্লিক করলে আমরা মাইক্রোসফট এক্সেল 2016 ভার্সনটি ওপেন হয়েছে, এবং এখান থেকে আমাদের উপরে দেখা যাচ্ছে এখানে নিউ নামে একটা রো আছে, এবং সেই রোতে বেশ কিছু রেডিমেড এক্সেল ফাইল আমরা দেখতে পাচ্ছি। যেমন এখানে একটা রেডিমেড ফাইল আছে যার নাম হচ্ছে পাওয়ার কোয়েরি টিউটোরিয়াল, এটা হচ্ছে ফর্মুলা টিউটোরিয়াল, ড্রপ ডাউন টিউটোরিয়াল, এইভাবে কিছু রেডিমেড কিছু টিউটোরিয়াল এখানে দিয়ে দিয়েছে। সো আমাদের দরকার হচ্ছে অ্যাকচুয়ালি এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আমরা নিব। সো আমরা দুইটা জায়গাতে ক্লিক করে এই ব্ল্যাঙ্ক ডকুমেন্টটা নিতে পারি, একটা হচ্ছে এই যে নিউ নামে একটা বাটন আছে এখানে ক্লিক করে, এখানে ক্লিক করলে, আরেকটা হচ্ছে আমরা যে সরাসরি এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট যে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক এই বাটনটিতে আমরা ক্লিক করবো। সো আমরা তাহলে ক্লিক করছি, এখানে আমাদের একটি নতুন ওয়ার্কবুক তৈরি হয়ে গিয়েছে। এভাবেই আমরা একটা ওয়ার্কবুক তৈরি করবো।